মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার রাত 12:10 ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। দিদার চৌধুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রিভিউ আবেদন খারিজ হওয়ার পর কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর থেকেই গুঞ্জন ছিল যে কোনো সময় কার্যকর হচ্ছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়। সবশেষে মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের আহ্বানে পরিষ্কার হয়ে যায় রাতেই কার্যকর হচ্ছে মৃত্যুদণ্ড। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পুলিশ, বিজেপি, র্যাব সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় নাজিমুদ্দিন রোড এবং এর আশেপাশের এলাকায়। 8টার দিকে বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার যানবাহন চলাচল। রাত 8:15 নিজামী পরিবারের 26 সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে। প্রায় 2 ঘন্টা পর পরিবারের সদস্যরা বেরিয়ে এলে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের মূল আনুষ্ঠানিকতা শুরু করে কারা কর্তৃপক্ষ। এ সময় কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। রাত 9:30 কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কয়েকজন সদস্য কারাগারে গিয়ে ফাঁসির কার্যকরের প্রাথমিক বিষয়াদি খোঁজ নেন। রাত 10:15 পর সিভিল সার্জন সহ একে একে ঢাকা জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ রায় কার্যকরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। কারাসূত্র জানায়, 2 দিন আগেই ফাঁসির মঞ্চ ও ওই এলাকায় সামিয়ানা টাঙানো সহ আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে রাখে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো হয় ফাঁসির নির্বাহী আদেশ। এর আগে সকালেই মতিউর রহমান নিজামীকে রিভিউ রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। স্বজনদের সাথে দেখা করার পর গোসল ও নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় নিজামীকে। এ সময় কারা কর্তৃপক্ষ দাফন কোথায় হবে তা জানতে চায় নিজামীর কাছে। তওবা করানোর পর কালো টুপি অর্থাৎ জম টুপি পরানো হয় তাকে। পরে ফাঁসির পোশাক পরিয়ে নিজামীকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। এরপর জেলারের নির্দেশে ফাঁসি সম্পন্ন করে প্রধান জল্লাদ রাজু। এরপর সিভিল সার্জন নিজামীর মৃত্যু নিশ্চিত করে আনুষ্ঠানিকভাবে ফাঁসি কার্যকরের ঘোষণা দেন। দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কারাগারের সামনে রয়েছেন আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি। রয়েছেন শফিক শাহীন, আরিফুর রহমান, হাসান জাবেদ ও তামজিদ সুমন। প্রথমে কথা বলছি শফিক শাহীনের সাথে। শফিক, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে রাত 12:10 আমরা যতদূর জেনেছি, আর আপনি তো অনেকক্ষণ ধরে রয়েছেন, কি অবস্থা, সর্বশেষ খবর আমাদেরকে জানান। রুকসানা, মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হয়েছে রাত 12:10। এই খবরটি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। তিনি জানিয়েছেন যে মতিউর রহমান নিজামীকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখন তার লাশ গ্রামের বাড়িতে পাঠানোর জন্য যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা দরকার সেই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে কারা কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে এই কারা ফটকের ভেতরে 2টি অ্যাম্বুলেন্স প্রবেশ করানো হয়েছে। এই 2টি অ্যাম্বুলেন্সের যে কোনো একটিতে করে মতিউর রহমান নিজামীর মরদেহ তার গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায় পাঠানো হবে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি পরিবারের তরফে, যে মতিউর রহমান নিজামীর সাথে যখন তারা দেখা করে কারাগারের ভেতর থেকে রাত 9:30 বের হয়ে যান, তার পরপরই তারা গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন মতিউর রহমান নিজামীর লাশ দাফন করার জন্য। এবং মতিউর রহমান নিজামীর ইচ্ছা অনুযায়ী তার লাশ পরিবারের সদস্যরা সেই পাবনায় গ্রহণ করবেন প্রশাসনের পক্ষ থেকে। সেই অনুযায়ী কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেই অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্স এখন কারা ফটকের ভেতরে এবং বাহিরে অবস্থান করছে। যে অ্যাম্বুলেন্সকে স্কট দিয়ে যে পুলিশ সদস্যরা নিয়ে যাবেন সেই পুলিশের গাড়ি এখন অবস্থান করছে কারা ফটকের বাহিরে। তবে সবাই অপেক্ষা করছে যে কখন মতিউর রহমান নিজামীর মরদেহ এই কারা ফটক দিয়ে বের করা হবে। রুকসানা, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে মতিউর রহমান নিজামী 2010 সালে যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং
তাকে এই কারাগারে নিয়ে আসা হয়েছিল। এরপরে তিনি কাশিমপুর কারাগারেও ছিলেন কয়েক দফা। তারপরে সর্বশেষ বৃহস্পতিবার রাতে তাকে এই কারাগারে নিয়ে আসা হয় ফাঁসির রায় কার্যকর করবার জন্য। এবং সেই নিজামী যিনি 2010 সালে এই কারা ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেছিলেন, আজকে কিন্তু তার মৃতদেহ বের হচ্ছে এই কারা ফটক দিয়ে। অর্থাৎ তিনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন সেটি আদালতের মাধ্যমে প্রমাণ হয়, আজকে তার ফাঁসি কার্যকর করা হলো। এবং এই ফাঁসি কার্যকর উপলক্ষে কিন্তু নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে, বাহিরে এবং আশপাশের এলাকায়। আমরা সন্ধ্যা থেকেই দেখেছি যে ধীরে ধীরে নিরাপত্তা বাহিনী এই কেন্দ্রীয় কারাগারের আশপাশে অবস্থান করছিল। রুকসানা শফিক, আপনাকে ধন্যবাদ, আর আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে যাব আরিফুর রহমানের কাছে। আরিফ, আপনি বলছিলেন জেল সুপার মিডিয়ার সামনে বক্তব্য রাখছিলেন এবং একই সাথে আরও জানাচ্ছিলেন যে দুটি অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকেছে কারাগারের ভেতরে, এর পরবর্তী অবস্থাগুলো আমাদেরকে জানান। আমি যেটা বলবো যে দুটি অ্যাম্বুলেন্সের একটি অ্যাম্বুলেন্সে কিছুক্ষণ আগে আমার সহকর্মী শফিক শাহিন আপনাদেরকে জানিয়েছিল যে দুটি অ্যাম্বুলেন্সের একটিতে মতিউর রহমান নিজামীকে রাখা হবে, কিন্তু আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে অলরেডি রাখা হয়েছে এবং কফিনে করে তার লাশ রাখা হয়েছে এবং সেই লাশটি একটি অ্যাম্বুলেন্সে অবস্থান করছে এবং দুটি অ্যাম্বুলেন্সে ভিতরে আছে। কিছুক্ষণের মধ্যেই দুটো অ্যাম্বুলেন্স একই সাথে এই কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়ে আসবে এবং বের হয়ে আসার পর যে প্রথমে আমি একটি গাড়ি দেখেছি যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের, কিন্তু এবার একটি বিশেষ বিষয় আমরা লক্ষ্য করেছি যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গাড়িতে সিভিল ড্রেসে ভিডিও ক্যামেরা এবং স্টিল ক্যামেরা, যেটা আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা সাধারণত সংবাদ প্রচারের জন্য ব্যবহার করে থাকি বা সংবাদ সংগ্রহের জন্য যে ছবি নেওয়ার জন্য যে ক্যামেরা আমরা ব্যবহার করে থাকি, সেই ভিডিও এবং স্টিল ক্যামেরা আমরা লক্ষ্য করছি যে গোয়েন্দা পুলিশের দুজনের হাতে আছে। অর্থাৎ তাদের সাথে আমরা এই জন্য কথা বলেছি যে কেন তাদের হাতে এই দুটো ক্যামেরা। তারা বলেছে যে ঢাকা মহানগর এলাকা পর্যন্ত যে গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে যাবে এবং এই গাড়ির সম্পূর্ণ ভিডিও এবং স্টিল ছবি ধারণ করার জন্যই তারা এবার এটা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং এই গাড়িটির সামনে আমি একটি গাড়ি লক্ষ্য দেখেছি যে র্যাবের একটি গাড়ি এবং সেখানে এক প্লাটুন র্যাব সদস্য রয়েছে এবং তার সামনেও একটি পুলিশের গাড়ি আমি দেখেছি, যে পুলিশের গাড়িটি সম্পূর্ণ চাঙ্গারফুলের দিকে মুখ করা আছে এবং গাড়ি বের হবার সাথে সাথেই চারটি গাড়ি, অর্থাৎ এই গাড়ি বহন করবে তিনটি গাড়ি, তারপরে দুটো অ্যাম্বুলেন্স থাকবে এবং দুটো অ্যাম্বুলেন্সের পরে পুলিশের আরেকটি প্রোটোকল গাড়ি থাকবে, যে গাড়িটি তার গ্রামের বাড়ির আগ মুহূর্ত পর্যন্ত থাকবে এবং সেখানকার জেলা প্রশাসন, অর্থাৎ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কোথায় তাকে দাফন করা হবে, দর্শক সেইখানে দাফন করার জন্যই মূলত যে প্রোটোকলের ব্যবস্থা সেটা সব ধরনের আনুষ্ঠানিকতা এখানে সম্পন্ন করা হয়েছে। এবং ভেতর থেকে যারা অবস্থান করছিল, অর্থাৎ এই ফাঁসির রায় কার্যকর করার আগে ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা সিভিল সার্জন এবং অন্যান্য যারা ভেতরে অবস্থান করছিল তারা এখন পর্যন্ত ভেতরেই আছেন, অর্থাৎ যা কারা কর্তৃপক্ষ কিংবা অন্যান্য যারা কর্তব্যরত কর্তৃপক্ষ আছেন তারা কেউ এখন পর্যন্ত বের হয়ে আসেননি। শুধু 12:10 সিনিয়র জেল সুপার এবং তার সঙ্গে অন্যান্য কারা কর্তৃপক্ষ এসে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে 12:10 এই রায় কার্যকর হয়ে গেছে এবং সব ধরনের যে ভেতরে রায় কার্যকর হবার পথ, অর্থাৎ একটি লাশকে যেভাবে করে যে প্রসেসগুলো থাকে সবগুলো সম্পূর্ণ হয়েছে এবং এই বিষয়গুলো গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়। এবং জানিয়ে দেওয়ার পরপরই আমরা দেখেছি যে সিনিয়র জেল সুপার আবারও কারা ফটকের ভেতরে চলে যান এবং কারা ফটকে যাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে আবারও 5 স্তরের নিরাপত্তা বলয় আমরা দেখেছি, অর্থাৎ র্যাব, পুলিশ, বিজিবি, কারারক্ষী এবং গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে আমরা লক্ষ্য করেছি যে তৎপর থাকতে এবং আমরা কিছুক্ষণ পরপরই খবর পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে। এবং আমরা জেনেছি যে 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 মানে আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে সবগুলো তো সম্পূর্ণ হলো, লেখালেখির যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করার শেষ পর্যায়ে। আর এই দুটো অ্যাম্বুলেন্সে আমরা জেনেছি যে এখানে
কারা কর্তৃপক্ষ এবং পুলিশের লোক অবস্থান করবে, অর্থাৎ মতিউর রহমান নিজামীর পরিবারের পক্ষ থেকে কাউকে এখানে অবস্থান করতে দেওয়া হয়নি। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। রোকসানা আরিফ, আপনি সঙ্গে থাকুন, আমরা এরপরে যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তামজিদ, নিরাপত্তা ব্যবস্থাটা আপনি দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করছেন, আমাদেরকে জানিয়ে যাচ্ছেন। আমরা জেনেছি 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এখনকার অবস্থা কি দেখছেন, যে রাস্তা ভর্তি পুলিশ কিনা, কি অবস্থা বিজিবিরা, এরা কিভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন? আমরা সহকর্মী আরিফুর রহমান এবং শফিক শাহিনের কাছে যেটি শুনলাম, যে এখনও জেল গেটের কাছাকাছি আছে, জেল গেটের ভেতরেই আছে অ্যাম্বুলেন্স। তো আমরা এই বক্সিবাজারের মোড়ে এখন আসলে মিডিয়া কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই একেবারেই প্রস্তুত। প্রতিটি রাস্তার মুখ আটকে দেওয়া হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স জেলখানার জেল গেট দিয়ে বেরিয়ে জেলখানার পার্শ্ববর্তী যে দেয়াল সংলগ্ন রাস্তা আছে সেই রাস্তাটি দিয়ে বক্সিবাজার হয়ে আবার ঘুরে এসে এই চাঙ্খারপুর মোড় হয়ে গাড়িটি বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। এখন এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আপনি দেখতে পাবেন এখানে পুরো রাস্তাটি কর্ডন করে রাখা হয়েছে এবং যেটি টিএসসি এবং শাহবাগ গামী রোড সেই রাস্তাটি শুধু রাখা হয়েছে, ফ্রি রাখা হয়েছে, যেন অ্যাম্বুলেন্স দুটি আসার সাথে সাথে সেই অ্যাম্বুলেন্সগুলো বেরিয়ে যেতে সুবিধা হয়। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবারই খোঁজখবর নিচ্ছেন যে কখন আসলে কারাগার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স বের হবে এবং তারা একটু পরপরই খোঁজ নিচ্ছেন এবং বের হওয়ার সাথে সাথেই তারা চাইছেন যে এই রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি বের করে দিতে। আমার সাথে কথা হয়েছে এই জোনের উপপুলিশ কমিশনার, তিনি বলেছেন যে এই গাড়ির যে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটি হলো যে প্রথমে শাহবাগ মৎস্যভবন হয়ে তারপরে ওই শাহবাগ সোনারগাঁ হোটেলের পাশ দিয়ে সোজা ফার্ম গেট হয়ে মহাখালী ফ্লাইওভার, তারপর উত্তরা এবং তারপরে রাস্তা ধরে গ্রামের বাড়ি মতিউর রহমান নিজামীর গ্রামের বাড়ি পাবনার সাথিয়ার দিকে রওনা হবে গাড়িগুলো। এবং সেই গাড়িগুলো যখন যাবে তখন অবশ্যই পুলিশি নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমেই যাবে, যেটি আমরা জানতে পেরেছি। দুটি অ্যাম্বুলেন্স আছে, সেটি যে কোনো একটি অ্যাম্বুলেন্সের ভিতরে মতিউর রহমান নিজামীর মরদেহ থাকবে, তবে কোনটিতে থাকবে সেটি আসলে এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তো এখন সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি এখানে কঠোর করা হয়েছে, প্রতিটি রাস্তার মুখগুলো বন্ধ করে দিয়ে একটি রাস্তাই খোলা রয়েছে, যেই রাস্তা এই চাঙ্খারপুল হয়ে শাহবাগগামী, এই রাস্তাটি খোলা রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই মরদেহবাহী গাড়ি বের হবে, তখন আমরা পরবর্তীতে আবারও জানাতে পারব যে কতদূর পর্যন্ত আমরা দেখাতে পারছি। তামজিদ সুমন, আরিফুর রহমান এবং শফিক শাহিন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।